কখন আমাদের সংসারের সুখ শান্তি আর অর্থনীতির ফিউজ উড়ে যায়। সত্যি এটা ভীষণ ভীষণ জেনে রাখা ভালো। দেখুন, ফিউজ আমাদের মেনে থাকে, মেনে সে যে চীনামাটির ফিউজগুলো, সে ফিউজ বাঁধা হয় কপার বা তামার তার দিয়ে। কিন্তু যদি আপনার বাড়ির ওয়্যারিংয়ে কোথাও ডিস্টার্ব থাকে, কোনো কোথাও ফল্ট থাকে, তাহলে কিন্তু ফিউজ উড়ে যায়। এই ফল্ট আমাদের সাংসারিক জীবনে, ঘরের অর্থনীতি, সুখ সমৃদ্ধি শান্তি সবারই একটা ফিউজ আছে। যদি গ্রহ হিসাবে বৃহস্পতি বলেন, তার ফিউজ, এবার বৃহস্পতি একা কী করবে? বৃহস্পতি যদি কপার বা তামার তারের একটা ফিউজের তার হয়, যদি বাড়ির অন্য যে মেনটেন্যান্স, যে ওয়্যারিং কারেন্টের, সেরকম যদি ফল্ট থাকে, তাহলে সেই ফিউজ কী করে টিকবে? অবশ্যই একটা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অর্থনীতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। শুধু দুহাত ভরে বাইরে থেকে অর্থ রোজগার করে বাড়িতে আনলেই সুখ শান্তি লাভ হয় না। এর জন্য প্রয়োজন আমাদের তার মেনটেন্যান্স। এই সুখ শান্তি অর্থনীতির অধিপতি দেবী মাতা লক্ষ্মী রানী। এখন লক্ষ্মী দেবীর কৃপা হলেই সুখ সমৃদ্ধি অর্থ আমাদের ক্রমশ গ্রোথ হতে থাকে। এখন যে বাড়িতে আমাদের মা আমাদের বোনেরা ঠিক এই পরিকাঠামোটা ধরে রেখেছেন, কেননা বাড়ির বা একটা পরিবারের মেয়েরা মা বোনেরাই হচ্ছে এই লক্ষ্মী দেবী, ঠিক ঠিক যদি শান্তভাবে ধৈর্য সহকারে আমরা সংসারের সমস্ত কিছু মেনটেন্স করি, যত ঝড় আসুক, আমফানের মতো আমাদের জীবনে ঝড় তো আসবেই। হয়তো অনেকের বাড়িতে অনেক বলবেন আমাদের অভাব প্রচুর, তার জন্যই অশান্তি হচ্ছে, কিন্তু অশান্তি ঝগড়া হলে তার অভাব চলে যাবে না। ধৈর্য স্থৈর্য সহকারে এই মেনটেন্যান্স করা, এই বিষয়ে দুটো টিপস। এক হচ্ছে আমাদের মা বোনেরা বাড়িতে চলা না, সেই চলাটাও খুব স্লো মোশনে নয়, তাড়াতাড়ি চলো, কিন্তু এমন চলো না পায়ে ধপ ধপ করে শব্দ হবে, পাশের চলে গেলে দূর থেকে জানতে পারবে কেউ চলে গেল। এটি একটি বাড়ির সুখ শান্তি অর্থনীতির ফিউজ ওড়ার জন্য একটা ভালো কারণ। সজোরে কথা বলা, যে কথাটা আসতে বললেও হয় কিন্তু তার উৎসরে চিৎকার করে বলা, যেটা আরও পাঁচজন শোনে বাড়ির বাইরে, যাদের কোনো লাভ নেই শোনে, তারাকেও শুনিয়ে বলা হয়, এটা আপনার সুখ সমৃদ্ধি অর্থনীতির ফিউজ ওড়ার জন্য দ্বিতীয় কারণ। আপনি থালা বাসন ধুইছেন, কেমন এমন ধুইছেন, ধুতে ধুতে আওয়াজ হচ্ছে, দু একটা হয়তো প্রতিদিনই ঠংঠাং করে পড়ে গেল, দূর থেকে শোনা গেল। এ বাড়ির সুখ সমৃদ্ধি অর্থনীতির ফিউজ ওড়ার জন্য তৃতীয় কারণ, সময়ে সন্ধ্যা ধূপ না দেখানো। কোনো বিশেষ কারণে কোনো কিছু টিভির সিরিয়াল দেখা বা কোনো কিছু কারোর সঙ্গে গল্প করার অজুহাতে বা প্রয়োজনে তাকে বেশি মনে করে সময়ে উপাসনা না করা, যে ধর্মেরই হন, অর্থাৎ টাইম শুড বি মেনটেন্ড বলে একটা কথা আছে, সময়ের কাজ সময় করা ঠিক হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সেটা না করি, তাহলে সেখানে কী করে লক্ষ্মী দেবী থাকবেন? যেখানে রুল রেগুলেশন নেই সেখানে শান্তি নেই, সেখানে অর্থনীতি সুখ সমৃদ্ধির ফিউজ তো উড়বেই। টাকা পয়সা বাড়িতে এনে আমরা আলো থালো করে যদি রাখি, তাকে যদি না গুছিয়ে রাখি, অর্থাৎ মাথা এক পাশ একটা সাইজ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একই রকমভাবে রাখুন, শ্রদ্ধা সহকারে রাখুন, যত্রতত্র এখানে দু পাঁচ টাকা সেখানে দু টাকা, রান্নাঘরে কিছু খুচরো পয়সা অনেকেরই থাকে, এটা আরেকটি
বড় কারণ আমাদের সুখ সমৃদ্ধি শান্তি অর্থনীতির ফিউজ ওড়ার। আর লাস্ট যেটা বলবো যে ঔষধ রান্নাঘরে অনেকেই রাখেন, খুব খারাপ। খাবারের স্থান রান্নার স্থানে ঔষধ আদি না রাখা এর বিধান আছে। সুতরাং ঔষধ রান্নাঘরে থাকলে কিন্তু সুখ সমৃদ্ধি অর্থনীতি নাশ হয়, তার ফিউজ ওড়ে। আর সর্বশেষ আমার আপনাদের সঙ্গে আমার যেটুকু গুরু কৃপায় অভিজ্ঞতা শেয়ার করার জন্য বলি, খাদ্যকে পরিমাণ মতো খান, শ্রদ্ধা সহকারে খান। যা খাবেন আপনার ইষ্ট দেব দেবী অর্থাৎ আপনার ঈশ্বর আল্লাহ গডকে নিবেদন করে প্রসাদী করে খান, এতটা শ্রদ্ধা করে, এতটা পরিমাণ মতো খান, ঠিক ওষুধের মতো, মেডিসিনের মতো। আর যদি অবজ্ঞা চলে পরিমাণের থেকে বেশি, এভাবে যদি তাচ্ছিল্য ঠিক রীতি নেওয়াজ না মেনে যদি আপনি খাবার গ্রহণ করেন দিনের পর দিন, বছরের পর বছর, তাহলে জীবনে এমন একদিন আসবে যেদিন কিন্তু ঔষধ খেতে হবে আপনাকে খাবারের মতো। তাহলে আজকে খাবারটা ঔষধের মতো খান। এইভাবে যদি সবাই ঠিক আমরা যদি চলতে পারি, বিশেষ করে এই দায়িত্ব আমাদের মা বোনেদের অবশ্যই বেশি, তারাই তো কাণ্ডারি। ছেলেরা দুষ্ট হবে, ছেলেরা চঞ্চল হবে, কিন্তু আমাদের মা বোনেদের অ্যাক্টিভিটি, তাদের যদি ধৈর্য স্থৈর্য শান্ত ভাব থাকে, সে দুষ্ট ছেলেরাও শান্ত হবে। সুতরাং এভাবে যদি আমরা চলি, আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি অর্থনীতির ফিউজ মনে হয় উঠবে না। সুতরাং এই ছিল আমাদের আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা আমার যদি কারো কাজে লাগে। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু বন্ধুরা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকুন, নমস্কার।